নমস্কার। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা ডিসক্লেমার দিই নি, যারা আশা করছেন এই ভিডিওতে আমি স্টিফেন কনস্ট্যান্টাইনকে প্রচুর 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 সমালোচনা করব, আমি এটা আপনাদের বলছি যে আমি এটা করতে যাচ্ছি না। হ্যাঁ, এটা নয় যে আমি স্টিফেন কনস্ট্যান্টাইন যেভাবে টিমটাকে খেলাচ্ছেন আমি তাদের অত্যন্ত খুশি। স্টিফেন কনস্ট্যান্টাইন অ্যাজ এ কোচ আমার খুব ফেভারিট, সেটাও নয়। আপনারা জানেন যখন রিক্রুটমেন্ট করা হয়েছিল আমি আপনাদের বলে দিয়েছিলাম যে স্টিফেন কনস্ট্যান্টাইন আমার ফেভারিট নয়, বাট স্টিল আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে স্টিফেন কনস্ট্যান্টাইনকে নিয়ে যেটা হচ্ছে ইসমুল সমর্থকদের দ্বারা সেটা বোধহয় ঠিক নয়। তার কারণ হচ্ছে, ঠিক আছে, উনি ইনিশিয়ালি একটু ব্যর্থ হচ্ছেন, পরবর্তীকালে কী হবে আমরা কিন্তু জানি না, এবং আমার মনে হয় যে ইটস টু আর্লি একটা কোচকে এইভাবে পিনালাইজ করা। দেখা যাক কী হয়, স্টিল অনেক অনেক অনেকটা রাস্তা এখনও চলতে হবে। দুটো ম্যাচ হয়েছে, এখনও বেশ অনেকগুলো ম্যাচ আমাদের বাকি রয়েছে, কিন্তু চলার পথে কীভাবে আমরা এগোবো সেটাই স্টিফেন কনস্ট্যান্টাইন ঠিক করবেন। টিমটাকে উনি পেয়েছেন, এই বিতর্কে আবার যাচ্ছি না যে কত আগে পেয়েছেন কত পরে পেয়েছেন, কিন্তু যে টিমটাকে পেয়েছেন সেই টিমটাকেই তাকে তৈরি করতে হবে, ইভেন রিজার্ভ টিমটাকেও তাকে তৈরি করতে হবে যাতে একটা সাপ্লাই লাইন থাকে। স্টিল এই সব কিছুর মাঝে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আজকে রাত্রিতে বসে ভিডিও করছি, হয়তো কালকে সকালে আপনারা দেখবেন যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে আমরা অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছি, তাদের হোম ম্যাচ। আর নর্থ ইস্ট এবারে আমাদের মতোই শুরু করেছে, অলমোস্ট দুটো ম্যাচ হেরেছে, আমরা নর্থ ইস্টের থেকে এগিয়ে আছি, একদম শেষ জায়গাটা আমরা নেই, তারা রয়েছে। কিন্তু তারা প্রথম ম্যাচে একটা সারা জাগানো ফুটবল খেলেছিল, কী করে যে ম্যাচটা হারলো সেটা নর্থ ইস্ট জানে এবং রেফারি জানে। ম্যাচটা তাদের জেতা উচিত ছিল, যাই হোক সেই পুরনো কথা ভেবে লাভ নেই। যে বিষয়টা সেটা হচ্ছে যে আসুন আমরা আলোচনা করি যে ইস্ট বেঙ্গল এই ম্যাচটাকে কীভাবে নিতে পারে, আমরা কি এক্সপেক্ট করতে পারি, কি সেইটাই অ্যানালিসিস করার চেষ্টা করি। প্রথম কথা আমি প্রথমেই এটা বলে দিই যে দেশন ব্রাউন বলুন, হানান সান্তানা বলুন, লুইস মাচাডো বলুন, গ্যালেগো বলুন, এই ধরনের প্লেয়ার বা আমাদের ভিপি সুহের বলুন, এই ধরনের প্লেয়ার নর্থ ইস্টে এখন আর নেই, ঠিক আছে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এবারে যে টিমটা করেছে সেই টিমটা মানে অনেকেই বলছে ইটস এ লো কি অ্যাফেয়ার, মানে একটা টিম করেছে সেই টিমটার মধ্যে সেরকমভাবে কোনো স্টার কাস্ট দেখা যাচ্ছে না, পারফরমেন্সের শুরুর দিক থেকে সেরকম ভালো হচ্ছে না, কিন্তু একটা দুটো প্লেয়ার খুব চোখে লেগে গেছে নর্থ ইস্টে, সেটা হচ্ছে যে রোমেন ফিলিপো রাইট উইঙ্গার, বেসিক্যালি যেটা দেখে আমার মনে হচ্ছে যে দৌড়টা দিচ্ছে আইএসএলে অনেক বড় বড় টিমে, কিন্তু অনেক ভালো বিদেশিরা সেই খেলাটা খেলতে পারছে না, দুর্ধর্ষ দৌড় দিচ্ছে, ক্রস একদম পারফেক্ট ক্রস করার চেষ্টা করছে, কাট ইন করে বক্সের ভেতরে ঢোকার চেষ্টা করছে, এই প্লেয়ারটাকে কিন্তু একদম নজরে রাখার দরকার আছে। বিশেষ করে তাদের যদি রাইট সাইডে এই প্লেয়ারটা খেলে, মানে রাইট উইং, চ্যালেঞ্জটা আসবে আমাদের লেফট উইংয়ে, মানে জেরি এবং তুহিনের দিকে, সুতরাং এই প্লেয়ারটাকে অবশ্যই আমাদের দেখে শুনে রাখতে হবে। এছাড়া আমার মনে হয় যে এবার ইমরানকে আমরা অনেক ভালো ফুটবল খেলতে দেখব, ইমরান খান খুব ভালো ফুটবলার। এছাড়া গ্যাস্টা মাঙ্গো বলে একটা ফুটবলার রয়েছে, স্প্যানিশ ফুটবলার, মাঝ মাঠে খেলে, সেও মোটামুটি একটা প্রভাব বিস্তার করতে পারছে। এবং ওপরে আমার মনে হয় নর্থ ইস্টে একটা খুব ভালো সেন্টার ফরওয়ার্ড রয়েছে ডার্বিশায়ার, তাকে খেলা মানে তার পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত, ট্র্যাক রেকর্ড খুব ভালো, কিন্তু সিলভেস্টার এমেকাকে যদি আমরা জ্বলে উঠতে দেখি তাহলে সেটা আমরা অবাক হব না, কারণ ভালো ফুটবলার। ডিফেন্সে অ্যারন ইভান্সকে আমরা মনে হয় দেখতে পাবো, তার সঙ্গে গৌরব বড়া খুব একটা ভালো একটা কম্বিনেশন তৈরি হবে। প্রভাত লাকড়াকে আমরা কেন দেখতে পাচ্ছি না সেটি অবাক হচ্ছি, দারুণ একটা প্লেয়ার। জিতিন এমএস আমার আগের দিন ভালো লেগেছে সেটা, যদিও ছেলেটা আমি বলবো না নির্ভুল ফুটবল খেলছে আমার চোখে, কিন্তু যা মানে খুব চেষ্টা করছে, ব্যাঙ্গালোর ম্যাচটাতে কিন্তু বক্সে পেনিট্রেট করার চেষ্টা করছিল এবং যথেষ্ট মানে ওই অ্যালেন কোস্টায় কিন্তু যথেষ্ট ঝামেলায় ফেলছিল এই ছেলেটা। রোচের জেলাকে দেখতে চাইবো, দারুণ ফুটবলার এই ইয়াং, এই নর্থ ইস্টেই কিন্তু দারুণ দারুণ ফুটবলার, আগের বারে ভাবুন আপুইয়া এবারে নেই, হ্যাঁ তারপরে ধরুন নিনথই, এই ধরনের সব ভালো ভালো প্লেয়ার নর্থ ইস্টে পেয়েছে। রোচার জেলা কিন্তু খুব ভালো মানে প্রমিসিং ফুটবল, এই এই সব প্লেয়ারদের দেখতে চাইছি।
এইসব প্লেয়ারদের আশা করি দেখতে পাবো। সুতরাং একটা খুব টাফ ম্যাচ হতে যাচ্ছে ইসমাইলের জন্য। তাদের নর্থ ইস্টে একটা দারুণ ভাইব্রেন্ট একটা সাপোর্ট বেস রয়েছে গুয়াহাটিতে, মানে স্টেডিয়ামটা ভরে যায় আপনারা জানেন। তো ইটস ভেরি ডিফিকাল্ট ম্যাচ ফর ইস্ট বেঙ্গল, এবং দর্শক মানে অ্যাগ্রেসিভ একটা দর্শক থাকবে বলে মনে হচ্ছে। তো দেখা যাক কীভাবে স্টিফেন ম্যাচটাকে বের করে। ইস্ট বেঙ্গলের জন্য আমার মনে হয় প্লেয়িং ইলেভেন কী হতে পারে বলুন, এইটা একটা লাখ টাকার প্রশ্ন আমার মনে হয়। ও আচ্ছা, নর্থ ইস্টের গোলকিপারের কথা বলছি, অরিন্দম ভট্টাচার্য আমাদের লাস্টবারে ক্যাপ্টেন এবং গোলকিপার, এবং মাঝপথে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া, এবং ইস্ট বেঙ্গল মনে এটিকে মোহনবাগান ম্যাচে হঠাৎ করে চোটের জন্য চলে যাওয়া, অরিন্দমকে নিয়ে বিশাল বিশাল অনেক গল্প। যাই হোক, অরিন্দমের শুরুটা ভালো হয়নি, এবারে অনেকগুলো গোল টোল খেয়ে গিয়েছে। আশা করছি অরিন্দম প্রায় 90টা আইএসএল ম্যাচ খেলে ফেলেছে, ভালো একটা আইএসএল শেষ করতে পারবে বলে আশা করছি। অল দ্য বেস্ট ফর অরিন্দম ভট্টাচার্য, আমার কিন্তু খুব ফেভারিট প্লেয়ার অরিন্দম ভট্টাচার্য, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো ইস্ট বেঙ্গলের প্লেয়িং ইলেভেনের কথা আসি, ইস্ট বেঙ্গলের প্লেয়িং ইলেভেনে আমার মনে হয় না খুব, দেখুন আমি প্রত্যেকটা ম্যাচ মানে আগের ম্যাচেও বলেছিলাম, গোয়ার ম্যাচে বলেছিলাম যে প্লেয়িং ইলেভেনের খুব বদল হবে না, কিন্তু খুব বদল হয়নি। 2-3% বদল হয়, 5% বদল হয় স্টিফেন কনস্ট্যান্টের প্লেয়িং ইলেভেন। স্টিফেন কিন্তু ওই যে সিএফএলের যে ম্যাচটাতে অনেকগুলো আইএসএলের প্লেয়ার খেলালো, সেই ম্যাচটাতে কিন্তু স্টিফেন পরিষ্কার করে দিয়েছিল তার মানে প্রথম মানে তার প্রথম চিন্তায় কারা আছে, দ্বিতীয় চিন্তায় কারা আছে। যাদেরকে সেদিনও জার্সি দিয়েছিল এটা বুঝতে হবে যে তারা কিন্তু তার প্রথম চিন্তায় কেউই নেই, যেমন অনিকেত বলুন, আঙ্গুসানা বলুন, যারা যারা খেলেছিল আর কি। তো যাই হোক, অঙ্কিত বলুন, স্টিফেনের প্লেয়িং ইলেভেনে থাকবে, ইসমাইল প্লেয়িং ইলেভেনে থাকবে কমলজিৎ অবশ্যই, এবং কালকে ক্যাপ্টেন কমলজিৎ। ইভান গঞ্জালেস থাকবে, লালচুন নুঙ্গা থাকবে, দুই সেন্টার ব্যাক, ডান দিক বাদিক, ভেরি ইম্পর্টেন্ট। ইসমাইলের সব থেকে মানে আশঙ্কার জায়গা এই আইএসএল এখনও পর্যন্ত হচ্ছে ইস্ট বেঙ্গলের দুই ফ্ল্যাঙ্ক, মানে একটা টিমে দুটো হাত, রাইট ব্যাক রাইট উইং, লেফট ব্যাক লেফট উইং, এই চারজনই ঝোলাচ্ছে, মোরওভার ঝোলাচ্ছে, ভালো ফুটবল এদের থেকে দেখতে পাচ্ছি না আমরা। ভেবে দেখুন এটিকে মোহনবাগানের মতো একটা টিম যাদের উইং অত্যন্ত স্ট্রং, তারা কি ফুটবলটা লাস্ট ম্যাচে খেলে গেছে, ঠিক আছে। মুম্বাইকে ভেবে দেখুন, হায়দ্রাবাদকে ভেবে দেখুন, মানে আইএসএলের প্রত্যেকটা টিম, মোরওভার প্রত্যেকটা টিমের খুব স্ট্রং উইং রয়েছে। যেসব টিমের মানে দুটো উইং ব্যাক উইং হাফ মানে ভালো, সেই সব টিম কিন্তু অন্যরকম লেভেলে খেলে। তো আমাদের যেটা মানে খুবই প্রবলেমের জায়গা, আমাদের দুটো উইং খুব উইক। তো সেই উইংয়ে ধরুন রাইট উইং এবং রাইট ব্যাকের কথা যদি আসি, আমার আমি জোরহাত করবো স্টিফেন কনস্ট্যান্টাইন যদি বাংলা বুঝতে পারেন, ওনার কাছে যদি এই ভিডিওটা পৌঁছয়, আমি জানি না, তাহলে বলবো যে রাইট ব্যাকে অ্যাটলিস্ট সুমিত পাসিকে স্যার খেলাবেন না, ঠিক আছে। আমাদের অনেক অনেক রাইট ব্যাক রয়েছে, কেউ যদি লাল এবং ইভান মাঝে দাঁড়ায়, আমার মনে হয় রাইট ব্যাক হিসেবে আপনি সার্থককে খেলান, সাকসেসফুল হবে। রাকিবের কী কন্ডিশান জানি না, ঠিক আছে, কেউ না হলে নবী হোসেন খানকে খেলান, খুব সাকসেসফুল হবে ছেলেটা। প্লিজ নট সিম সুমিত পাসি আর রাইট ব্যাক, সুমিত পাসিকে আমি রাইট ব্যাক রাখতে বারণ করছি, মানে ওইটা ঠিক যেভাবে খেললো মাঠে বসে সেদিন খেলা দেখা যায়নি, এবং এটা কোচও স্বীকার করেছে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে, সুমিত পাসির ম্যাচটা ভালো যায়নি। তো রাইট ব্যাকে আমি রাখছি সার্থককে, আমি রাকিবের কিরম বা অঙ্কিত মেবি, অ্যাকচুয়ালি যদি বলেন আমার মনে হয় যে সুমিত পাসির যে থেকে অঙ্কিত বেটার হবে, ঠিক আছে। অঙ্কিতও খুবই খারাপ ফুটবল খেলছে, বাট অঙ্কিত ওর থেকে বেটার হবে। এনিওয়েজ আমি সার্থককেই ডাকলাম। আর রাইট উইং এইটা একটা খুব মানে দারুণ পজিশান, এই পজিশানটাতে আমরা সুমিত পাসিকে খেলতে দেখেছি, এই পজিশানটাতে আমার মনে হয় যে স্টিফেন সুমিত পাসির কে যদি না ভুলতে পারে তাহলে এই পজিশনে স্টিফেন সুমিতকেই খেলাবে, মানে সেক্ষেত্রে কিছু করার নেই। বাট যদি আমার মনে হয় আমার কেন আমাদের অনেকেরই মনে হয়, অনেক বড় ফুটবলারের মনে হয়, অনেক কোচের মনে হয়, এবং সর্বোপরি আমাদের মতো আম জনতা এবং ফ্যানদের মনে হয়, যদি ওই জায়গাটায় ভিপি সুহেরকে রাইট উইংয়ে খেলানো যায় তাহলে আমার মনে হয় ভালো হবে, বা আরেকটু উপর থেকে বা একটু নিচ থেকে রাইট উইংয়ে ভিপি সুয়েরকে খেললে আমার মনে হয় ভালো। আগের দিন যেখানে ভিপি সুয়ের একটা পজিশনিং করেছিল, খারাপ খেলছিল না ভিপি সুয়ের, কিন্তু ট্রাই করছিল, যে পেনাল্টিটা ইসমাইল পেয়েছে ভিপি সুয়ের কৃতিত্ব কিছুটা দিতেই হবে, ভালো বল যে দিচ্ছিল
কিন্তু সুহেলের কৃতিত্ব দিতে সুহেল যেভাবে বলটা ডমিনেট করে ঢোকার চেষ্টা করছিল, তো ওই জায়গাটা আমি ভিপি সুহেলকে রাখছি। এবার দেখুন বাঁ দিকে চলে আসুন, বাঁ দিকে আমাদের অ্যাকচুয়ালি উল্টো কেসটা হচ্ছে, যে আমাদের লেফট ব্যাক সে লেফট উইংয়ে খেলছে, ঠিক আছে। তো যাই হোক, এনিওয়েজ জেরি আমাদের ভালো লেফট ব্যাক, জেরিকে আমি রাখলাম, আইএসএল এক্সপিরিয়েন্স জেরিকে আমি রাখছি। লেফট উইং হিসেবে তুহিন কিন্তু আমাদের খুব একটা ভালো সাপোর্ট করতে পারছে না, আমি বলছি না তুহিনকে সরিয়ে দিতে হবে, বাট সুইং বেস তুহিন বেসিক্যালি লেফট ব্যাক। এনিওয়েজ আমি তুহিনকে হাতে রেখে কি আমি নাওরেমকে ফার্স্ট টিমে খেলাতে পারি না? আমার মনে হয় খেলাতে পারি, কারণ প্রথম 45 মিনিট যদি কোনো টিমের খারাপ যায় তাহলে টিম ম্যাচটা কি খুব ভালো যায়, সেই জন্যই নাওরেমকে আমি রাখছি ওই জায়গাটাতে। আর এইটা ধরুন, এবার ধরুন মাঝে আমার যেটা পরিষ্কার বক্তব্য যে থাম্বনেলও যেটা আপনারা দেখেছেন, একটা ত্রিভুজ যদি তৈরি করা যায় ইলিয়ানরো ক্লেইটন এবং মাঝে ডোহাটি, আমি লিমাকে ধরছি না, লিমা হয়তো টিমের সঙ্গে গিয়েছে কিন্তু লিমা খেলবে বলে আমি ধরছি না, ইলিয়ানরো ক্লেইটন এবং ডোহাটি, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়, ঠিক আছে। এই ত্রিভুজটা হলে আমার মনে হয় খুব ভালো হয়। ডোহাটির পাশে আমি চাইব, আরেকবার চাইব আমি সৌভিক চক্রবর্তীকে খেলাতে, কারণ সৌভিক ভালো ফুটবলার এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সৌভিকের দুর্ধর্ষ সিজন গিয়েছে, লাস্ট সিজনও খুব ভালো খেলেছে, কোনো সন্দেহ নেই। স্টিল সৌভিকের খেলাটা আমরা পাচ্ছি না, কিন্তু আমি চাইবো সৌভিককে খেলাতে, কারণ কি সৌভিক কিন্তু ফিরবে, যে মানে যে কোনো দিন সৌভিককে কিন্তু ফেরাটা সময়ের অপেক্ষা, সৌভিককে খেলাতে চাইবো এবং সৌভিককে দেখে তারপরে আমি অমরজিৎকে আনতে চাইবো, ঠিক আছে। তো আমার মনে হয় যে এইটা একটা কম্বিনেশন হতে পারে। আর ওপরে তো আমি বললাম ক্লেটন লিয়ান্ড্রো নতুন করে বলার কিছু নেই, তো এইটা ইসবেলের কম্বিনেশন আমার হতে হয় অ্যাপ্রক্সিমেট একটা কম্বিনেশন, ঠিক আছে। 4-4-2 আমার মনে হয় স্টিফেন 4-4-2 ফ্ল্যাট ফর্মেশনে খুব বেশি খেলে, 4-4-2 যদি ডায়মন্ডে খেলা হতো আমার মনে হয় ভালো ছিল, যদি মাঝখানটা বোরফির মতো করে একটা ফর্মেশন থাকতো মেবি সেটা হতে পারে। কিন্তু অনেকে কোয়েশ্চেন করছেন যে কেন শুধু 4-4-2 স্টিফেন খেলছে, স্টিফেন কেন অন্য ফর্মেশনে যাচ্ছে না? কিন্তু আপনারা যদি খুব ভালো করে গেম রিড করে থাকেন দেখবেন স্টিফেন কিন্তু 4-4-2 দিয়ে শুরু করে, কিন্তু ম্যাচের একটা নির্দিষ্ট টাইমে অনেক সময় 3-5-2 হয়ে যায় সেটা, আবার সেটা 4-4-2ও হয়ে যায়, আবার 3-5-2 হয়ে যায়, এটা কিন্তু বদলাতে থাকে অনেক সময়। এটা ফুটবলের একটা মানে নিজস্ব একটা মানে কি বলবো একটা বৈশিষ্ট্য, একটা কোচ একটা ফর্মেশনে শুরু করে যদি অন্য ফর্মেশনে চলে যায় আবার পুরনো ফর্মেশনে ফিরে আসে। স্টিফেনের খেলাটা দেখে আমার তাই মনে হচ্ছে ও 4-4-2, 3-5-2 এরকম চেঞ্জ করতে থাকে খেলাটার মধ্যে, 4-4-2-র পরিমাণটা অনেক বেশি থাকে, বিশেষ করে সেকেন্ড হাফে 3-5-2-টা একটু বেশি দেখা যায় মাঝে মাঝে বলে আমার যেটা মনে হয়। যাই হোক, মানে যখন ইসওয়ান একটু গোল করার তাগিদটা বেশি থাকে, তো যাই হোক এই হচ্ছে বিষয়। স্টিল আমি একটা কথা বলবো যে ভিপি সুয়ের আগের বছর খেলেছিল নর্থ ইস্টে, এই বছর আমাদের খেলতে এসছে, আশা করি ভিপির ম্যাচটা ভালো যাক, কারণ কি লাস্ট ম্যাচটা যা এফসি গোয়ার সঙ্গে দেখলাম সেই ম্যাচটাতে ইভান গঞ্জালেস তার পুরনো টিমের এগেনস্টে পুরো ঝুল খেললো, ম্যাচটা একাই হারিয়ে দিয়ে বেরিয়ে গেল। তো আমি এইটুকুনি বলতে চাই যে ভিপি যাতে এই খুব ভালো ম্যাচ যায়, কারণ ভিপি সুয়েরকে দেখে আমার বারবার মনে হচ্ছে যে ও একটু পরে করে করে নিজের খেলাটায় ফিরছে। আমি এবার চলে আসি প্লেয়ার বাই প্লেয়ার, কমলজিৎকে আরেকটু ভালো হতে হবে। কমলজিতের আমি বলবো যে সব কিছু আছে, আউটিং ঠিক আছে, ফিস্ট ঠিক আছে, রিসিভিং একটু পোর, অ্যান্টিসিপেশানটার মধ্যে একটু গণ্ডগোল রয়েছে। কমলজিৎ যদি একটু অ্যান্টিসিপেট করতো আগের দিন কিন্তু ম্যাচটা হারতে হতো না, তো ওই গোলগুলো না খুব কস্টলি হয়ে যায়। এই ব্যাস 60 সেকেন্ড আগে একটা খারাপ গোল খেলে ম্যাচ একটা ম্যাচ আমাদের মানে এক মানে আমরা হেরে ফিরতে হলাম, একটা পয়েন্ট অ্যাটলিস্ট আমরা পেতাম। লালচুং নোংগা ভালো খেলছে আমি বলবো, তার কারণ হচ্ছে যে দেখুন ওর যা এক্সপিরিয়েন্স আইএসএল লেভেলের নয়, বাট স্টিল ও ভালো খেলছে, ভুল করছে বাট স্টিল আমি বলবো সাহস নেই, মানে সাহসটা পর্যন্ত ছিল না, খুব সাহসী ছেলে, তাই জন্য খুব ভালো খেলছে, আমি ওকে বলবো, ওকে উৎসাহ দিতে হবে। ইভানের থেকে বেটার খেলা আশা করবো আমরা, সব থেকে বড়ো কথা আমি যেটা দেখছি ইভানের হয়তো বল পাসিংটা ঠিকঠাক হচ্ছে না, আমার যেটা ইভানকে দেখে যেটা মনে হচ্ছে ইভানের বল পাসিং অসাধারণ অসাধারণ, বল ডিস্ট্রিবিউশন দুর্ধর্ষ, সেই ইভান গঞ্জালেসকে আমরা পাচ্ছি না, এবং মাঝে মাঝে ইভান কিন্তু একটু ভুল করছে, মেনে নিচ্ছি। লাস্ট ম্যাচে সুমিত পাসি রাইট ব্যাকে ছিল বলে ইভান ফার্স্ট গোলটা কমিট করে গিয়েছিল সেখানে, স্টিল আমার মনে করি ইভানকে আর একটু নেতৃত্ব দিয়ে খেলতে হবে, ইভানের ওপর কিন্তু আমাদের অনেক কিছু ডিপেন্ড করছে। রাইট ব্যাক আমি সার্থককে রেখেছিলাম, জানি না কে খেলবে রাইট ব্যাকের, আর এবং রাইট উইং যদি
ভালো না খেলে খুব মুশকিল। কারণ কি, একটা কথা মনে রাখবেন, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কিন্তু রাইট, জিতিন, MS, ইমরান এবং যদি রাইট ব্যাক আমি প্রভাত লাকড়াকে ধরি বা অন্য কেউ যদি নামে, এইটা কিন্তু খুব ভালো কম্বিনেশান হবে। বাট স্টিল এই কম্বিনেশানটা কিন্তু একে কিন্তু এই কম্বিনেশানটা কিন্তু আটকানো যায়। ওই দিক থেকে রোমেন ফিলিপেও বলুন, তারপরে রাইট ব্যাক কেউ একটা খেলছে আমার ঠিক খেয়াল পড়ছেন, রোচার জেলা বলুন বা যেই বলুন, সেই কম্বিনেশানটাকে আটকানোটাকে চ্যালেঞ্জ আছে। বাট এই ওদের যে রাইট উইংটা রয়েছে, আমাদের যে লেফট উইং হবে, মানে ওদের যে ওই জায়গাটা কিন্তু আমরা কিছুটা একটু প্রেশার করলে করতে পারি। তো এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় আমি বলবো, যেটা হচ্ছে যে মাঝ মাঠ, ইসবলে মাঝ মাঠে খেলা তৈরি হচ্ছে না অ্যাটাকিং থার্ড। অনেকে, কোচ নিজে নাকি বলেছেন এফসি গোয়ার সেকেন্ড হাফটা আমরা খুব ভালো খেলেছি, 70 মিনিট পর টিমটা দাঁড়িয়ে গেল, আপনি বলছেন ভালো খেলেছি। ও, আমি তো বলে দিয়েছি যে কোচকে আমি কোনো সমালোচনা করবো না, একদম করবো না। এনিওয়েজ, তো যেটা হচ্ছে যে মাঝ মাঠে এত ভুল পাস চলবে না, ডিফেন্স থেকে মাঝ মাঠ এই ফাঁকটার মধ্যে প্রচুর ভুল পাস হচ্ছে এবং আমাদের মানে একটা ভুল পাসের জন্য মানে অন্য টিম চলে আসছে অ্যাটাকে। আর আমার আর সবথেকে বড় কথা, ইসমান খুব স্লো কাউন্টার অ্যাটাক করছে, এত স্লো কাউন্টার অ্যাটাক করলে না খুব মুশকিল। তো আমার এইটাই একটা ধারণা যে ইসমানের কাউন্টার অ্যাটাক একটু ফাস্ট হয়। হ্যাঁ, এফসি গোয়ার সঙ্গে ম্যাচের শুরুতে মানে সেকেন্ড হাফের শুরুতে কিন্তু কাউন্টার অ্যাটাক একটু ফাস্ট হচ্ছিলো, এটাকে অস্বীকার করা যায় না। কিন্তু ওভারঅল আমি বললাম যে কাউন্টার অ্যাটাক ইসমানের খুব স্লো হচ্ছে, একটু ফাস্ট কাউন্টার অ্যাটাক করা দরকার। আর মাঝ মাঠ থেকে অ্যাটাকিং থার্ডে ভালো বল যাতে বাড়ায়, এই জন্য আমাদের ডোহাটি রয়েছে সৌভিক চক্রবর্তীকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। কারণ কি, আমাদের হাতে অ্যালেক্স লিমা এখন নেই, আমাদের হাতে ওই লুনার মতো কোনো প্লেয়ার নেই, যে ক্রেগ স্টুয়ার্ডের মতো কোনো প্লেয়ার নেই। সুতরাং যা করতে হবে এদেরই করতে হবে, যাতে ক্লেটন এবং ইলিয়ান্ড্রো বল পায়। ইলিয়ান্ড্রোকে আমি একটু আগে, ক্লেটনকে আমি একটু নিচ থেকে দেখছি, তাহলে কিন্তু খেলাটা জমবে। ওই আবার বললাম, তিনটে ত্রিভুজ, ইলিয়ান্ড্রো, ক্লেটন এবং ডোহার্টি, এই ক্ষেত্রে এই ত্রিভুজ কিন্তু ইসমাইলকে ISL-এ আবার ফিরিয়ে আনতে পারে, এইটুকুনি বলতে পারি। আর এটাকে যদি চতুর্ভুজ বানান, মানে এদিকে যদি সুহেরকে রাখেন, এদিকে নাওরাইমকে রাখেন, খুব ভালো হয়। যদি এই চতুর্ভুজটা খুব ভালো খেলে তাহলে খুব মানে কোনো কথাই নেই। লেটস সি হোয়াট হ্যাপেন্ড। কালকে ম্যাচের পর আমরা অবশ্যই অনেক অনেক আলোচনা করব, অনেক অনেক লাইভ করব। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জোরে জোরে বলার সময় এসেছে।